পর্ব শুরু হচ্ছে। প্রথমে বক্তৃতা রাখবেন মহতরম মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান সাহেব। ওনার বক্তৃতার বিষয়বস্তু ইসলামী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় মুসলিমাদল ইসলামের হৃদয়ের বিপুলতা। মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান সাহেব। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دیکھ سکتا ہی نہیں میں ذوف دین مصطفیٰ مجھ کو کر اے میرے سلطان کامیاب و کامگار اپنا شنے تھے نا ہمار بکتیتر بشوئے ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হৃদয়ের ব্যাকুলতা। এর আগে আমি শুরুতেই সালাম জানাতে চাই প্রথমে সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আমার যারা বন্ধুবর্গ আছেন, ওয়াকেফে জিন্দেগি আছেন, এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই জলসায় যারা অতিথি হিসেবে আগমন করেছেন, আর পর্দার আড়ালের মা বোনেরা, এছাড়া দেশের বাইরে অনলাইনের মাধ্যমে যারা যুক্ত আছেন, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হৃদয়ের ব্যাকুলতা। শুরুতে আমি মসীহ মওউদ আলাইহিস সালামের যে পঙ্ক্তিটি পড়েছি এর মাঝেই মসীহ মওউদ আলাইহিস সালাম এই কথা বলে দিয়েছেন, দেখ সকতা হি নহি মাই যৌফে দীন মুস্তাফা মুঝকো কর এ মেরে সুলতান কামিয়াব ও কামগার। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্মের মাঝে দুর্বলতা দেখা আমার জন্য অসহনীয়। হে আমার রাজাধিরাজ আল্লাহ, আমাকে ইসলাম ধর্মের সেবায় সফলতা দান করো। এই ছিল মসীহ মওউদ আলাইহিস সালামের দোয়া, এই ছিল মসীহ মওউদ আলাইহিস সালামের হৃদয়ের ব্যাকুলতা। আমি শুরুতেই ইসলাম ধর্মের মাঝপথে এসে ইসলাম ধর্মের কি অবস্থা হয়েছে সেই প্রেক্ষাপট একটু আপনাদের শোনাতে চাই। তাজকিরাতুল আউলিয়াতে উল্লেখ করা আছে 500 হিজরি সনের কাছাকাছি সময়ে, অর্থাৎ 1100 সালের দিকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 5 শতাব্দী পরে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি একটি কাশ্ফ দেখেছিলেন। এই কাশ্ফটি ঐতিহাসিক এক কাশ্ফ, এবং এটি যদি আপনারা শোনেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইসলামের কি দৈন্য দশা সেই অবস্থায় ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 5 শতাব্দী পরে তিনি কাশ্ফে দেখলেন এক লোক পথিমধ্যে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে, এবং দুর্বলতার কারণে ওঠার চেষ্টা করেও বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। আব্দুল কাদের জিলানীকে দেখা মাত্র সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, অসুস্থতা, ক্লেশ এবং দুর্বলতার কারণে আমি মারা যাচ্ছি, আপনি দয়া করে আমার জীবন বাঁচান, আমার হাত ধরে তুলুন। আব্দুল কাদের জিলানী দয়া পরবশ হয়ে সেই মৃতপ্রায় ব্যক্তিকে হাত ধরে তুললেন এবং আল্লাহ তাআলার কুদরতে সে সুস্থ হয়ে দাঁড়ালো। এরপর আব্দুল কাদের জিলানীকে সে জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আব্দুল কাদের জিলানী বললেন, না, আমি আপনাকে চিনতে পারিনি।
সে ব্যক্তি বললেন, আমি হলাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম। আজকে আপনি আমাকে প্রাণে বাঁচালেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 500 বছর পরে এই অবস্থা। তাহলে 1800 শতাব্দীর যে অবস্থা, এটি কল্পনা করলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তৎকালীন যুগের একজন বিখ্যাত কবি মাওলানা আলতাফ হোসেন হালি, যার জন্ম 1937 এবং মৃত্যু 1914, অর্থাৎ মুসলিম মাদাল ইসলামের একেবারেই সমসাময়িক। মুসলিম মাদাল ইসলামের জন্ম 1835 এবং মৃত্যু 1908, আর তার জন্ম 1837 এবং মৃত্যু 1914। তিনি তৎকালীন ইসলাম ধর্মের দৈন্য দশা তুলে ধরে লিখেছিলেন, জো দিন বড়ি শান সে নিকলা থা বতন সে পরদেশ মে ও আজ গরিবুল গুরাবা হে জিস দিন কে মদুত হে কভি কেসর ও কিসরা খুদ আজ ও মেহমান সরায়ে ফুকারা হে। এর যদি সাবলীল অনুবাদ করা হয়, অনুবাদ অনেকটা এরকম দাঁড়ায়, যে ধর্ম ঐশ্বর্যের সাথে নিজ দেশ থেকে উচ্ছারিত হয়েছিল, ভিন দেশে এসে আজ তা নিঃস্ব হয়ে আছে। যে দিনের অতিথি ছিল কায়সার ও কিসরা, সে নিজেই আজ অসহায়ের বেশে অতিথি হয়ে আছে। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তিনি এমন এক ব্যক্তি ছিলেন যার হৃদয় ইসলামের জন্য ব্যথিত ছিল, এবং তার দেহের প্রতিটি অনুপরমাণু অনুযোগ করে আল্লাহ তাআলার সমীপে বলছিলেন, এ খোদা জুদ আ ও বর্মা অব এ নুসরত হবে বর ইয়া মার বরদর ইয়া রব যে ই মকামে আতাশে ঈদ ও ফিক্র দিনে আহমদ মগজে জনে ম গদখ কসরত আদায় মিল্লত কিল্লতে আনসার দিন। এই ফার্সি পংক্তির যদি অনুবাদ করা হয়, অনেকটা এরকম দাঁড়ায়, মুসলিম আদাল ইসলাম আকুল ভাবে আল্লাহর কাছে নিবেদন করছেন, হে আল্লাহ দ্রুত আসো আর আমাদের ওপর তোমার কৃপারাজি বর্ষণ করো, তা না হলে হে খোদা আমাকে এই কষ্টদায়ক অবস্থা থেকে মুক্তি দাও। আহমদের ধর্মের দুটি দুশ্চিন্তা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। একটি হলো শত্রু ভাবাপন্ন জাতির আধিক্য, আর ধর্মের সাহায্যকারীদের স্বল্পতা। কিন্তু এর সাথেই তিনি পূর্ণভাবে বিশ্বাস রাখতেন যে সেই মহাপ্রতাপান্বিত আল্লাহ তাকে সাহায্য করবেন এবং তাকে বিজয় দান করবেন এবং দিনের চেহারা নব উদ্যমে সবুজ শ্যামল হয়ে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 1200 বছর পর হযরত মুসলিম মওউদ আলাইহিস সালাম ইসলাম ধর্মকে দেখলেন শবদেহ রূপে, আব্দুল কাদের জিলানি দেখেছিলেন অসুস্থ রূপে, আর মুসলিম মওউদ আলাইহিস সালাম 1200 বছর পর এসে দেখলেন শবদেহ রূপে। এটিও আমি আপনাদেরকে শুনিয়ে দেই, এক মুসলিম মওউদ আলাইহিস সালামের একটি ঐতিহাসিক স্বপ্ন, এবং এটি স্মরণ রাখার মতো, মনে রাখার মতো। হযরত মুসলিম মওউদ আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যেদিন আমি স্বপ্নে দেখেছি, সেই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আহমদ তোমার ডান হাতে কি জিনিস? আমি আমার ডান হাতের দিকে তাকালাম আর দেখলাম আমার হাতে একটি পুস্তক, আর মনে হলো এই পুস্তক আমারই লেখা। আমি বললাম, হুজুর এটি আমারই লেখা একটি পুস্তক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত পুস্তকটি দেখে জিজ্ঞেস করলেন, হে আহমদ তুমি এই পুস্তকের কি নাম রেখেছ? আমি বললাম, আমি উক্ত পুস্তকের নাম রেখেছি কুতুবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত থেকে সেই পুস্তকটি নিলেন, আর সেই পুস্তক যখন হুজুর নিজ হাতে নিলেন, হুজুরের কল্যাণমণ্ডিত হাতের স্পর্শে তা সুন্দর একটি পেয়ারায় রূপান্তরিত হলো। কিন্তু পেয়ারার আকার এত বড় যেন মনে হচ্ছিল এটি একটি তরমুজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পেয়ারাটি ভাগ করার জন্য খণ্ড খণ্ড করতে লাগলেন, এবং তা থেকে এতটা মধু বের হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনোই পর্যন্ত ভিজে গেল। তখন এক শবদেহ
বা মৃতদেহ দরজার বাইরে পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজায় জীবিত হয়ে এই অধমের পেছনে এসে দাঁড়ালো, আর এই অধম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়েছিল যেভাবে এক ফরিয়াদি ব্যক্তি হাকেমের সম্মুখে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শান শওকতের সাথে হাকেমের ন্যায় বলবান পালোয়ারের ন্যায় চেয়ারে সমাসীন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খণ্ড আমাকে দিলেন যেন আমি সেই খণ্ডটি সেই ব্যক্তিকে দেই যে নবজীবন লাভ করেছে, আর অন্য সকল খণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে ঢেলে দিলেন। আমি ওই একটি খণ্ড সেই নবজীবন লাভকারীকে দিলাম আর তৎক্ষণাৎ সে খেয়ে ফেলল। এরপর দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার উপরের দিকে উঠে যাচ্ছে, এমনকি ছাদের কাছাকাছি পৌঁছে গেল। আমি দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমন ভাবে চমকাচ্ছে যেন সূর্য এবং চাঁদের কিরণ হুজুরের মুখে প্রতিফলিত হচ্ছে, এবং আমি আন্তরিক প্রেমভরে আগ্রহ চিত্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থাকলাম, আর আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। এমত অবস্থায় আমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার পরও আমি অজস্র ধারায় কাঁদছিলাম, আর আল্লাহ তাআলা আমার হৃদয়ে প্রতিভাত করলেন উক্ত মৃত ব্যক্তি হলো ইসলাম, এবং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক কল্যাণে আমার মাধ্যমে ইসলামকে পুনর্জীবন দান করবেন। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম নিজে বলছেন, অন্য অন্য ধর্ম যেহেতু ইসলামের উপর প্রাধান্য বিস্তার করেছে, তারা যেহেতু ইসলামকে গ্রাস করে চলেছে এবং ইসলাম অত্যন্ত দুর্বল এবং অসহায় আর এতিম শিশুর ন্যায় হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন যেন আমি মিথ্যা ও বিকৃত ধর্মগুলোর আগ্রাসন থেকে ইসলামকে রক্ষা করি এবং ইসলামের সত্যতার শক্তিশালী যুক্তি প্রমাণ এবং ইসলামের সৌন্দর্য যেন জনসম্মুখে উপস্থাপন করি। মালফুজাত ষষ্ঠ খণ্ড। এরই ধারাবাহিকতায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বহু বই পুস্তক তিনি রচনা করেছেন, বহু ধর্মীয় বাহাস করেছেন এবং পত্রপত্রিকার মাধ্যমে বহুজনকে প্রকৃত ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম তার প্রণীত বারাহিন আহমদিয়া প্রথম এবং দ্বিতীয় খণ্ড, যেটি 1880 সনে, আর তৃতীয় খণ্ড 1882 সনে, আর চতুর্থ খণ্ড 1884 সনে প্রথমবারের মতো প্রকাশিত হয়। এটি ছিল সেই যুগ যখন কিনা ইংরেজদের রাজত্ব উন্নতির চরম শিখরে অবস্থান করছিল, আর খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্ট ধর্মের প্রচার কাজে লিপ্ত ছিল। অলিগলিতে বাইবেল সোসাইটি তৈরি হচ্ছিল, আর ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত শত পুস্তক প্রকাশ করা হয়েছিল এবং লক্ষ লক্ষ লিফলেট তারা বিনামূল্যে বিতরণ করছিল। 1891 সনের দিকে হিন্দুস্থানে তাদের সংখ্যা, অর্থাৎ খ্রিস্টানদের সংখ্যা ছিল মাত্র 91,000 মতো, কিন্তু 1881 সনে এসে মাত্র 30 বছরের মাথায় সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 4,70,000। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে তাদের উন্নতির ধারা কি পর্যায়ে ছিল। অন্যদিকে আর্য সমাজ এবং ব্রাহ্ম সমাজ তাদের আন্দোলনের সূচনা লগ্নতেই ইসলাম ধর্মকে তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল, আর শত্রুর বেড়া জালে আবদ্ধ হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম। এসব আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল যে তারা ইসলামকে পদদলিত করবে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতাকে জগতের সামনে ধোঁয়াশার চাদরে আচ্ছাদিত করে দিবে। আর্য সমাজ যারা ছিল তারা বেদের পরে কোনো ধরনের ইলহামী কালামে বিশ্বাসী ছিল না, আর ব্রাহ্ম সমাজীরা গোড়া থেকে ইলহামী কালামে অবিশ্বাসী ছিল। তাদের ধারণা ছিল মুক্তি লাভের একমাত্র পথ হলো সন্ন্যাস ব্রত অবলম্বন, আর ইউরোপের তথাকথিত দর্শন দ্বারা প্রভাবিত হয়ে এবং খ্রিস্টান দেশসমূহ বাহ্যিক উন্নতি দেখে শিক্ষিত মুসলমানরাও বৈশী বাক্যালাপের অস্বীকারী হয়ে গিয়েছিল।
আর অন্যদিকে আলেম সমাজ একে অপরের দিকে কাফের ফতোয়া ছোড়ার ব্যস্ততার মাঝে লিপ্ত ছিল বা কাফের ফতোয়া ছোড়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ইসলামের এমন ভয়ঙ্কর অবস্থা, ইসলামের এই অসহায় অবস্থা, এই অবস্থা চিত্রাঙ্কন করতে গিয়ে মাওলানা আলতাফ হোসেন হালি তার পুস্তক, একটি পুস্তক যেটি মুসাদ্দাস নামে পরিচিত, সেখানে তিনি লিখেছেন, রাহা দিন বাকি না ইসলাম বাকি, এক ইসলাম কা রহ গিয়া নাম বাকি, যে দিন ইসলামের আর কিছুই অবশিষ্ট নেই, কেবল নাম সর্বস্ব ইসলাম রয়ে গেছে। তিনি ইসলাম ধর্মকে তৎকালীন একটি বিরান বাগানের সাথে তুলনা করে বলেন, ফের এক বাগ দেখে গা উজড়া সরাসর, যাহা খাক উঠতি হে হর সু বরাবর, নেহি তাজগি কা কেহি নাম নাম পর জিস পর, হরি টহনিয়া ঝড় গই জিসকি জলকর, নেহি ফুল ফল জিসমে আনে কে কাবিল, হুয়ে রুখ জিসকে জলানে কে কাবিল, এ আওয়াজ এ পে হম হু আ রহি হে, কে ইসলাম কা বাগ বীরা এহি হে, কে ইসলাম কা বাগ এ বীরা এহি হে। এর যদি সাবলীল অনুবাদ করা হয় অনেকটা এরকম দাঁড়ায়, এরপর তোমরা একটি বাগান দেখতে পাবে যা বিরান হয়ে আছে, যার সব দিকে কেবল ধুলোবালি উড়ছে, প্রত্যেক প্রান্তরে সতেজতার নাম পর্যন্ত নেই, প্রত্যেক শাখা প্রশাখা জ্বলে পুড়ে অঙ্গার হয়েছে, যার মাঝে ফুল ফল ধরার সামর্থ্যটুকুও নেই, যা শুষ্ক হয়ে জ্বালানির উপযোগী হয়েছে। এই ধ্বনি সদাই সেখান থেকে ভেসে আসছে, ইসলামের বিরান বাগান এটি। এমন পরিস্থিতিতে যখন পবিত্র কুরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে নাম সর্বস্ব মুসলমানদের হৃদয়ে সংশয় সৃষ্টি হয়েছিল আর তাদের মধ্যে অনেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা শুরু করেছিল, তখন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বারাহিনা আহমদিয়া নামক এই পুস্তকটি রচনা করেছেন, যেখানে তিনি অখণ্ডনীয় দলিল দ্বারা প্রমাণ করেছেন যে পবিত্র কুরআন প্রকৃত অর্থে ঐশী বাণী এবং পরিপূর্ণ ও অতুলনীয় কিতাব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবুয়তের দাবিতে সত্য। এরপর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো বিরোধী এই বারাহিনে আহমদিয়া পুস্তকে লিখিত দলিলের এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ বা এক পঞ্চমাংশ খণ্ডন করতে পারে, তাকে 10,000 রুপি পুরস্কার দেওয়া হবে। তৎকালীন যুগে 10,000 রুপি বর্তমান যুগের কোটি কোটি টাকা মূল্যের সমান হবে, কিন্তু জগতের কেউ তার মোকাবেলায় আসেনি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন বারাহিন আহমদিয়া কিতাব রচনা করেছিলেন, তখন মুসলমানদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় এবং মুসলমানরা নতুন করে জীবন লাভ করে, আনন্দিত হয়। আর একসময় মসীহ মওউদ আলাইহিস সালামের সবচেয়ে বড় বিরোধীতে পরিণত হয়েছিল মৌলবী মোহাম্মদ হোসেন বাটালবি, যিনি আহলে হাদিসের নেতৃস্থানীয় একটি ব্যক্তিত্ব এবং একটি পত্রিকার তিনি সম্পাদকও ছিলেন। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিখেছিলেন, অর্থাৎ মসীহ মওউদ আলাইহিস সালামের বারাহিনা আহমদিয়ার স্তুতিতে তিনি লিখেছিলেন, হামারি নজর মে ইয়ে কিতাব ইস জমানা মে আর মৌজুদা হালাত কি নজর সে এসি কিতাব হ্যায় জিসকি নজির আজ তক ইসলাম মে তালিফ নেহি হুই। আমি তাবারুক স্বরূপ শুধু একটি লাইন পড়লাম, এর অনুবাদ যা আরো দীর্ঘ আমি পড়ে দিচ্ছি। আমার মতে এই কিতাব এ যুগে এবং বর্তমান অবস্থার নিরিখে এমন একটি কিতাব যার ন্যায় অন্য কোনো কিতাব আজ পর্যন্ত ইসলামের সেবায় প্রকাশিত হয়নি, তবে আগামীতে কি হবে তা আমার অজানা। এ পুস্তক প্রণেতা নিজ প্রাণ সম্পদ রচনাবলী এবং বক্তৃতা সমূহ তথা স্বীয় পবিত্র জীবনাচরণের মাধ্যমে ইসলামের সেবায় এমন অবিচল প্রমাণিত হয়েছেন যে এর দৃষ্টান্ত পূর্ববর্তী মুসলমানদের মাঝে বিরল। আমার এসব কথাকে কেউ প্রাচ্যের অতিরঞ্জন বলে মনে করতে পারে, আমাকে অন্তত এমন একটি গ্রন্থের নাম বলে দিন যাতে ইসলামের সকল বিরোধী সম্প্রদায়ের, বিশেষ করে আর্য ও ব্রাহ্ম সমাজের এমন জোরালো খণ্ডন থাকবে এবং ইসলামের এমন দু চারজন সেবকের সন্ধান দিক যারা ধন প্রাণ এবং বক্তব্য ও লেখনের মাধ্যমে ইসলামের সাহায্য করার দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নেওয়া ছাড়াও আদর্শগত ক্ষেত্রে
दृष्टान्त स्थापनेर माध्यमे इस्लामेर पक्षे दंडायमान हयेछेन। हजरत मसीह मौद इस्लामेर सपक्षे तिनि एत बड़ तार प्रतिक्रिया व्यक्त करेछेन। इशातुस सुन्ना षष्ठ खंड सप्तम संख्या पृष्ठा 169-170। ইসলামের সেবা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় হযরত মসীহ মওউদ ইসলামের রচিত 80টি পুস্তক যা ভলিউম আকারে 23 খণ্ডে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় খণ্ড 4টি পুস্তক সম্বলিত, যথা পুরানি তাহরীরে, সুরমাজ আশমায়ে আরিয়া, শাহনায়ে হক এবং সবজ ইশতেহার। পুরানি তাহরীরে এটি 1879 সনে, সুরমাজ আশমায়ে আরিয়া 1886 সনে, শাহনায়ে হক 1887 সনে এবং সব ইশতেহার যেটি 1888 সনে প্রণয়ন করা হয়। সে যুগের অবস্থা একটু আপনাদেরকে বলে দিই, তারপর আরো কিছু ঘটনা আছে, একটু একটু করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যদি সময় সংকুলন হয়। 1870 থেকে 1890 সন এমন এক যুগ অতিবাহিত হয়েছে যখন কিনা পাঞ্জাব এবং হিন্দুস্থানে আরিয়া সমাজের আন্দোলন চরম পর্যায়ে উপনীত ছিল এবং পবিত্র কুরআন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাঙালের মুষলধারে বৃষ্টির ন্যায় আপত্তি উত্থাপন করা হচ্ছিল। এতদ্ব্যতীত ব্রাহ্ম সমাজ এবং খ্রিস্টীয় আন্দোলনের পূর্ণ শক্তি মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করা হচ্ছিল আর মুসলমানরা ইসলাম বিরোধীদের আক্রমণের সামনে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ন্যায় দাঁড়িয়েছিল। ইসলামকে দুঃখ কষ্টে নিপতিত দেখে কত ব্যক্তি যাদের হৃদয় ব্যথিত হতো তারাও ইসলামের দৈন্যদশা এবং অসহায়ত্ব দেখে অভিমান করে নীরব হয়ে যেত এবং ইসলামের পুনর্জাগরণের বিষয়ে একেবারে হতাশ হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ধর্মীয় মুবাহাসার ময়দানে বীরত্বের সাথে গর্জে উঠলেন আর প্রত্যেক ইসলামের বিরুদ্ধবাদীদের তার প্রতিদ্বন্দ্বিতায় উচ্চকণ্ঠে বারবার চ্যালেঞ্জ দিয়ে এসেছেন, এসো। এসে নিজেদের ইলহামী কিতাবের মাধ্যমে কুরআন মজিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো, আর তিনি যদি পরাজিত হন তাহলে হাজার রুপি পুরস্কারের ঘোষণাও দিলেন, কিন্তু কারোরই তার এই চ্যালেঞ্জ মোকাবেলা করার স্পর্ধা হয়নি। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাতে চাই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম খ্রিস্টানদের সাথে একটি বিখ্যাত মুবাহাসা করেছিলেন যেটি 1893 সালের ঘটনা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যে মুবাহাসা হয় খ্রিস্টানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডেপটি আবদুল্লাহ আথম এবং মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন স্বয়ং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম। অমৃতসরে এই বাহাসটি 15 দিন ব্যাপী জারি ছিল যেটি জঙ্গে মুকাদ্দাস নামে বিখ্যাত। এই 15 দিনের মাঝে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল এবং ইতিহাস সাক্ষী যে কিভাবে এই খ্রিস্টান জাতি সেদিন লাঞ্ছিত হয়েছিল, অপদস্থ হয়েছিল। মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে এই যে ঘটনা ঘটেছিল এরপরে যারা পক্ষের লোক ছিল বা বিপক্ষের লোক ছিল সবাই বিশ্বাস করল যে এই ব্যক্তির সাথে আল্লাহ আছেন এবং তিনি ঐশী সমর্থন পুষ্ট। সেই ঘটনা হলো বাহাস চলাকালীন এই 15 দিনের মাঝে একদিন মসীহ মওউদ আলাইহিসসালামকে অপদস্থ করার নিমিত্তে এই খ্রিস্টান ব্যক্তিরা কিছু ল্যাংড়া, লুলা এবং অন্ধ ব্যক্তিকে এনে হাজির করল। মসীহ মওউদ আলাইহিসসালামের সামনে উপস্থিত করে তারা বলল, মির্জা সাহেব, আপনি নাকি দাবি করেন যে আপনি মসীহ, আপনি নাকি সেই প্রতিশ্রুত মসীহ যার আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে? তাই যদি হয়ে থাকে তাহলে এই ল্যাংড়া, লুলা এবং অন্ধদেরকে আপনি সুস্থ করে দেখান। এ কথা বলার পর তারা হাসাহাসি করছিল, তামাশা করছিল এবং তারা ভেবেছিল যে মির্জা সাহেবকে লাঞ্ছিত করার এর চেয়ে ভালো মোক্ষম উপায় আর নেই, অতএব আজকে তিনি লাঞ্ছিত হবেনই। সবাই খুশি যে আজকে মির্জা সাহেব কি করে দেখা যাক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কখনো এই দাবি করিনি যে আমি ল্যাংড়া, লুলা এবং অন্ধদেরকে সুস্থ করি। এছাড়া হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আমি যে বিশ্বাস করি সেটি তোমরা যে বাহ্যিকভাবে বিশ্বাস করো এটি নয়, আমার বিশ্বাসের আঙ্গিক ভিন্ন। তবে এই ল্যাংড়া, লুলা আর অন্ধদেরকে এনে তোমরা ভালোই করেছো, আমার বেশ উপকারী তোমরা করলে।
কেননা আমাকে খুঁজে আনতে হতো, তোমরাই খুঁজে এনেছো। এখন এদেরকে, এই ল্যাংড়া লুলা এবং অন্ধদেরকে তোমাদের সামনে আমি রাখলাম, এদেরকে তোমরা সুস্থ করে দেখাও। কেন? কেননা তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম, তোমাদের ইঞ্জিলে লেখা আছে যে তিনি হাতের স্পর্শে অন্ধ ল্যাংড়া লুলাকে সুস্থ করে দিতেন, এবং তিনি বলেছেন যা ইঞ্জিলে লিপিবদ্ধ আছে যে যদি আমার অনুসারীদের মাঝে, আমার অনুসারীদের হৃদয়ের মাঝে সরিষা দানা পরিমাণ ইমান থাকে, তাহলে আমি যে মর্যাদা দেখিয়েছি আমার অনুসারীরা এর চেয়ে বড় মর্যাদা দেখাতে পারবে। অতএব তোমাদের সামনে এই ল্যাংড়া লুলা আর অন্ধ থাকলো, তোমরা হাতের স্পর্শ দিয়ে এদেরকে ভালো করে দাও। তারা হতভম্ব হয়ে গেল, বলে কি, লজ্জিত হলো, অপদস্ত হলো। পেছন দিক থেকে যারা ছিল তারা বলল, সরা সরা, তাড়াতাড়ি সরা এদেরকে। কথা অন্যদিকে, ভিন্ন অঙ্গিকে তারা নিয়ে গেল। কিন্তু সেই ইতিহাস, ইতিহাসের গ্রন্থগুলোতে লিপিবদ্ধ আছে, এবং সেদিনের পর থেকে তারা যে নীরব হলো জগতের সামনে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা সেদিনের পর এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন, আজও তারা তাদের স্মৃতিতে অমলিন করে রেখেছে যা ইতিহাসে লিপিবদ্ধ আছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যেসব বই পুস্তক লিখেছেন তার মাঝে একটি হলো আয়নায়ে কামালাতে ইসলাম। আয়নায়ে কামালাতে ইসলামের অপর নাম দাফেল ওয়াসাবেস। এই পুস্তকটি দুই ভাগে বিভক্ত, একাংশ উর্দুতে আর অপরাংশ আরবিতে। উর্দু অংশ প্রণয়ন করা হয়েছিল 1892 সালে, আর আরবি অংশ প্রণয়ন করা হয়েছিল 1893 সালে। এই কিতাব প্রণয়নের উদ্দেশ্য ছিল একদিকে ইসলামের বিরুদ্ধে পাদ্রীদের পক্ষ থেকে এমন সব ফিতনা দেখা দিয়েছিল যাকে দাজ্জালের ফিতনা বলা হয়েছে, এবং তাদের কার্যক্রম জারি ছিল। খ্রিস্টান পাদ্রীরা অবলীলায় ইসলাম ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র কুরআনের বিরুদ্ধে বহু আপত্তি উত্থাপন করেছিল, আর তারা এই বিশ্বাস নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল যে পৃথিবীতে পরবর্তী বিশ্ব ধর্ম হবে খ্রিস্ট ধর্ম, এবং খ্রিস্টানদের সম্মুখে অস্ত্র সমর্পণ বই ইসলাম ধর্মের অন্য কোনো উপায় থাকবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই আয়নায়ে কামালাতে পুস্তক, আয়নায়ে কামালাতে ইসলাম পুস্তকটি তখন রচনা করেন, এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দ্বারা খ্রিস্ট ধর্মের অসরতা সাব্যস্ত করে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করে দেখান। রুহানি খাজান এই 88টা পুস্তক, যার সবগুলোর বিষয়ে পূর্ণ বিবরণ দেওয়া এই মুহূর্তে সম্ভব না, আমি আপনাদেরকে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় ইসলাম বিদ্বেষীদের সাথে মসীহ মওউদ আলাইহিস সালামের যে আত্মাভিমান এবং আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, এর একটি ঘটনা শুনাই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই ঐতিহাসিক মুবাহালা, যেটি লেখরামি সিদ্ধান্ত নামে মালফুজাতে সংরক্ষিত আছে, মসীহ মওউদ আলাইহিস সালামের নিজের ভাষায় আপনারা একটু শুনুন এবং মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেছিলেন, মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, পণ্ডিত লেখরাম নামে এক ব্যক্তি কাদিয়ানে এসেছিলেন, আর প্রায় দু মাস তিনি এখানে অবস্থান করেন। এখানের লোকেরা তাকে প্ররোচিত করে এবং আমার বিরোধিতা করতে তাকে সম্মত করায়। অবশেষে তিনি মোবাহালা হিসেবে একটি দোয়া লেখেন, এবং তাতে আমার নাম এবং তার নাম লিখে নিজ পরমেশ্বরের কাছে কাকুতি মিনতি এবং আহাজারি করে বলেন, হে পরমেশ্বর, আমাদের উভয়ের মাঝে যে মিথ্যাবাদী তাকে তুমি ধ্বংস করো। উক্ত লেখার মাঝে তিনি এটিও লেখেন যে বেদ সত্য, বেদের মুনি ঋষি তারা সত্যবাদী, কিন্তু নাউজুবিল্লাহ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী এবং পবিত্র কুরআন মিথ্যা, নাউজুবিল্লাহি মিন জালিক। মোট কথা, এই ধরনের কথা লিখে তিনি নিজ পরমেশ্বরের কাছে সিদ্ধান্ত চাইলেন এবং অনেক প্রার্থনা করলেন, অনেক নাকডলা দিলেন। এদিকে ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য সময় নির্ধারিত ছিল 6 বছর, কিন্তু তিনি তার অধ্যত্বে এত সীমা লঙ্ঘন করলেন যে 5 বছরের মাঝেই তিনি মৃত্যুবরণ করলেন, আর এমন ভাবে মারা গেলেন যেভাবে ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা ছিল, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আততায়ীর হাতে তিনি নিহত হয়েছিলেন। মসীহ মওউদ আলাইহিস সালাম তার বিষয়ে আক্ষেপ করে এবং আল্লাহ তাআলার প্রশংসা গীত গিয়ে তিনি লিখেছিলেন, জিসকি দুয়া সে আখের লেখু মারা থা কটকর মাতাম পড়া থা ঘর ঘর
वो मिर्जा यही है। अच्छा नहीं सताना, पाकों का दिल दुखाना, गुस्ताख होते जाना, उसकी जजा यही है। इस दी की शान और शौकत या रब मुझे दिखा दे, सब झूठे दी मिटा दे, मेरी दुआ यही है। এর অনুবাদ অনেকটা এরকম যে যার দোয়ায় অবশেষে লেখরাম নিহত হলো বা মারা গেল, আর প্রত্যেক ঘরে ঘরে মাতম ছেয়ে গেল। আমার উপদেশ হলো, যারা ভালো মানুষ, যারা পুণ্যবান মানুষ, তাদেরকে দুঃখ দেওয়া উচিত নয়, তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। যারা গুস্তাখি করে, যারা বেয়াদবি করে, তাদের শাস্তি এমনই হয়ে থাকে। হে আল্লাহ, এই ধর্মের শান এবং শওকত তুমি আমাকে দেখাও, এই ইসলামের গৌরব তুমি আমাকে দেখাও, এবং যত মিথ্যা ধর্ম আছে সবগুলোকে তুমি ধ্বংস করে দেখাও। হে আল্লাহ, আমার এ দোয়া তোমার কাছে। এ তো গেল ইসলাম বিরোধী, যে ইসলামের বিরোধিতায় নিজের জীবন ধ্বংস করেছে, কিন্তু ইসলামের সপক্ষে কাজ করতে গিয়ে যিনি জীবন উৎসর্গ করেছিলেন, শাহাদাতের পেয়ালা তিনি পান করেছিলেন, তিনি কিভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছিলেন এটিও একটু শুনে নেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, তাসকিরাতুস শাহাদাতাইন পুস্তকে এটি উল্লেখ করা আছে, যে সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব যখন আমার কাছে এসে পৌঁছলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন দলিল প্রমাণ দ্বারা আমাকে শনাক্ত করেছেন। তখন তিনি বললেন, প্রথমত পবিত্র কোরআন আমাকে আপনার প্রতি পথ নির্দেশ করেছে। তিনি আরো বলেন, আমি পূর্বেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা যে যুগে আছি, এ যুগের অধিকাংশ মুসলমান ইসলামী আধ্যাত্মিকতা হতে বহু দূরে ছিটকে আছে। এই মুসলমানরা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের হৃদয় মুমিন নয়, এবং তাদের কথা ও কাজ বিদাত, শিরক ও বিভিন্ন প্রকার পাপে পরিপূর্ণ। অনুরূপভাবে ইসলাম বিরোধীর আক্রমণ ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং অধিকাংশ হৃদয় অন্ধকার পর্দার মাঝে এরূপ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, যেন মৃত মহানবী সাল্লাল্লাহু আলাইহি আনীত ওই ধর্ম ও তাকওয়া যার শিক্ষা সাহাবাদের দেয়া হয়েছিল, এবং যে সত্যবাদিতা, বিশ্বাস ও ইমান এই পবিত্র জামাত লাভ করেছিল, সেগুলো এখন অবহেলার কারণে নিঃসন্দেহে অদৃশ্য হয়ে গেছে এবং নেই বললেই চলে। আমি দেখছিলাম ইসলাম এক মৃত অবস্থায় আছে, এবং এখন অদৃশ্যের অন্তরাল হতে আল্লাহর মনোনীত কোন ধর্ম সংস্কারকের সৃষ্টি হওয়ার সময় এসে গেছে। বরং আমি দিনের পর দিন অস্থিরতার মাঝে ছিলাম যে সময় ঘনিয়ে এসেছে। এমনই সময় এক ব্যক্তি পাঞ্জাব অঞ্চলের কাদিয়ানে মসীহ মওউদ হওয়ার দাবি করলেন। আমি একান্তভাবে চেষ্টা করে আপনার রচিত কয়েকখানা পুস্তক সংগ্রহ করলাম, এবং ন্যায় বিচারের দৃষ্টিতে যাচাই করে সেগুলোর প্রত্যেকটি কথা পবিত্র কোরআন কর্তৃক সত্যায়িত দেখতে পেলাম, আর এ কারণেই আমি আপনার প্রতি ঈমান এনেছি। কি পরিণতি হয়েছিল? ইসলামের সেবায় এসে তিনি তার জীবন দিয়েছিলেন, এবং ইতিহাসে তার নাম সংরক্ষিত আছে, এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার স্তুতি গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর সৌভাগ্য দিন, আমরাও যেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই সৌভাগ্যের অনুসারী হতে পারি। আমি সবশেষে অমৃতসর উকিল পত্রিকার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মৃত্যুতে যে স্তুতি গেয়েছিলেন সেটি বলতে চাই আপনাদের সম্মুখে। কেন বলতে চাই? কবি হরিশ্চন্দ্র মিত্রের সেই কবিতা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, যেখানে বলা হয়েছে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আহমদী নন তিনি, কিন্তু ইসলামের প্রতি তার ব্যাকুলতা ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মৃত্যুতে উকিল পত্রিকার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ তিনি লিখেছিলেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামের মৃত্যুতে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটি হলো, মির্জা সাহেব ছিলেন এক মহান ব্যক্তিত্ব, তার লেখা এবং কথার মাঝে জাদু ছিল, তার মস্তিষ্ক ছিল মূর্তিমান বিস্ময়, তার দৃষ্টি ছিল প্রলয় সম, এবং কণ্ঠস্বর ছিল কিয়ামত সদৃশ, তার আঙুলের ইশারায় বিপ্লব উপস্থিত হতো। তিনি 30 বছর যাবৎ ধর্মজগতে ভূমিকম্প এবং তুফানের ন্যায় বিরাজ ছিলেন।
তিনি ধর্মজগতে ভূমিকম্প এবং তুফানের ন্যায় বিরাজমান ছিলেন। তিনি প্রলয় বিশান হয়ে নিদ্রিতদের জাগ্রত করতেন। ইসলামের বিরুদ্ধবাদীদের মোকাবেলায় তিনি একজন বিজয়ী সেনাপতির দায়িত্ব সম্পাদন করেছেন। খ্রিস্টান ও আর্য সমাজের বিরুদ্ধে মির্জা সাহেব যে সাহিত্য রচনা করেছেন তা সর্বসাধারণের মাঝে সমাদৃত হয়েছে এবং এই বৈশিষ্ট্যের জন্য তিনি কোনো পদপদবীর আকাঙ্ক্ষী ছিলেন না। হিন্দুস্থানের ধর্মজগতে ভবিষ্যতে আর এরূপ শান ও মর্যাদা সম্পন্ন মহাপুরুষ জন্ম লাভ করবেন বলে আশা করা যায় না। উকিল পত্রিকা 20 জুন 1908। সময় যেহেতু শেষ, আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের একটি আকুতি আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আকুতি ভরা কণ্ঠে বলেছিলেন, মে হর এক মুসলমান কি খিদমত মে নসিহতন কেহতা হুঁ কি ইসলাম কে লিয়ে জাগো কি ইসলাম সখত ফিতনা মে পড়া হ্যায়, ইসকি মদদ করো কি আব ইয়ে গরীব হ্যায় অর মে ইসিলিয়ে আয়া হুঁ অর মুঝে খুদা তাআলা নে ইলমে কুরআন বখশা হ্যায় और हकाए के मारिफ अपनी किताब के मुझ पर खोले हैं और खवारिक मुझे अता किए हैं, सो मेरी तरफ आओ ता इस नेमत से तुम भी हिस्सा पाओ। मुझे कसम है उस जात की जिसके हाथ में मेरी जान है कि मैं खुदा ताला की तरफ से भेजा गया हूं। हफ्त रोजा बदर कादियन मसीह मौऊद अलैहिस्सलाम नंबर 7। এর অনুবাদ হলো, আমি সমস্ত মুসলমানের প্রতি উপদেশ স্বরূপ বলতে চাই, আজ ইসলাম শোচনীয় ও অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে চলছে। অতএব ইসলামকে পুনর্জীবন দান করার জন্য জাগ্রত হও। আমি এই মর্মান্তিক অবস্থা দূর করার জন্য এসেছি। আমাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মূল তত্ত্বের জ্ঞান দান করেছেন। অতএব আমার কাছে এসো যাতে এই জ্ঞান থেকে তোমরাও লাভবান হতে পারো। আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহ আমাকে এই ভয়াবহ নৈরাজ্যের যুগে প্রেরণ করেছেন, কেননা এ যুগের প্রারম্ভে একজন ঐশী সংস্কারকের আগমন অত্যাবশ্যক ছিল। অতএব অতি শীঘ্রই আমার কাজের দ্বারা আমার পরিচয় পাবে। রুহানি খাজাইন ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 36, বারাকাতু দোয়া পৃষ্ঠা নাম্বার 39। অতএব ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের যে মিশন নিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ধরায় আগমন করেছিলেন, আজ আমরা যারা মসীহ মওউদ আলাইহিসসালামের জামাতের সদস্য আমাদের দায়িত্ব সেই মিশনকে সম্মুখে অগ্রসর করা। যেন পৃথিবীর সর্বত্র একত্ববাদের ধ্বনি উচ্চারিত হয়, যেন পৃথিবীর সর্বত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের জয় জয়কার হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর সৌভাগ্য দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।